হ্যালো বন্ধুরা, ফুড ইজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপি হলো সবজি পোলাও, যেটা ভীষণই হেলদি এবং টেস্টি। শীতকালের সবজির কিন্তু তুলনা হয় না, আর সেই সব সবজিগুলো দিয়ে যদি এই ধরনের টেস্টি একটা সবজি পোলাও বানানো যায়, তাহলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাহলে চলুন এই রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। বাসমতি চাল 1 গ্লাস। এখানে চালটাকে আমি বেশ ভালো মতো জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজতে দেব। একটা ছোট সাইজের গাজর কোচানো, কড়াইশুঁটি 1/2 কাপ, 1/2 কাপ বাঁধাকপি, 2 মিডিয়াম সাইজের আলুকে কিউব করে কেটে নিয়েছি, কিশমিশ লাগবে 25 থেকে 30টা, ছোট্ট 1 টুকরো আদা, 18 থেকে 20 কোয়া রসুন, ছোট এলাচ 2, 1 দারুচিনির স্টিক, বড় এলাচ 1, আমি শুধু এর দানাটাই ইউজ করব, 4 থেকে 5টা লবঙ্গ, নুন স্বাদ অনুযায়ী, চিনি 1 চা চামচ, ঘি 1/2 চা চামচ, 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, আর গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। প্রথমেই কুকারের মধ্যে তেল দিয়ে গরম মশলাগুলো দিয়ে দেবো। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিয়ে করতে পারেন। ফোড়নের থেকে খুব সুন্দর গন্ধ বেরোলেই এর মধ্যে আমি সবজি আর কিশমিশগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়া হয়ে গেলে এটাকে হাই ফ্লেমে 2 মিনিটের জন্য ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি চিনি, নুন, এখন এতে থেঁতো করা আদা আর রসুনটা দিয়ে দেব। থেঁতো করে দিলে এই পোলাওয়ের টেস্টটা আরও বেড়ে যায়। এবার আবারও এটাকে 2 মিনিটের জন্য ভালোভাবে মিক্সড করে নেব। 2 মিনিট পর আগে থেকে ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে এতে দিয়ে আবারও এটাকে 2 মিনিটের জন্য নেড়ে নেব। 2 মিনিট হয়ে গেলে এতে দিয়ে দেব 2 গ্লাস জল। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, ঘি, সব শেষে এতে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। আপনাদের কাছে যদি গোলমরিচের পাউডার না থাকে, তাহলে আপনারা গোটা গোলমরিচকে ক্রাশ করে দিয়ে দিতে পারেন। তারপরে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে শুধুমাত্র 1টাই সিটি দিয়ে এটাকে গ্যাস থেকে নামিয়ে দমে রেখে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলে এটাকে খুলে নেব। এখন সবজি পোলাও খাওয়ার জন্য একদম রেডি। শীতকালে এ ধরনের সবজি পোলাও আপনারাও অবশ্যই বানিয়ে খান, আর আমাকে কমেন্টে জানান যেটা আপনাদের কেমন লাগলো। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।